আল্লাহ নিজে বলতেছেন ওই সিদরাতুল মুনতাহার নিকটে সবচেয়ে কাছের যে জান্নাতটা সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া। এরপরে বিস্তৃত জান্নাত, শুধু জান্নাত আর জান্নাত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতুল আদনের মধ্যে বসবাস করতেছিলেন, তারপরে যে কারণে তাকে পৃথিবীতে পাঠানো হলো সেই কথা আমি বলতে চাচ্ছি না, সকলেই জানি। যখন পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন এই কথাটা আল্লাহ বলেছিলেন, ফুলনাহবিতু বললাম, আমি বললাম, আল্লাহ বলতেছেন আমি তখন বললাম, ইহবিতু মিনহা জামিয়া। এই ইহবিতু শব্দ থেকে উলামায়ে কেরাম বের করেছেন, ইহবিতু মানে হুবুত, তার মাত্রা হলো হুবুত, হাবতু, আর হুবুত শব্দের অর্থ হলো উপর থেকে নিচে আসা। এর থেকে ওই কথাটা পরিষ্কার বোঝা যায় যে এই পৃথিবীর থেকে জান্নাতের অবস্থানটা হলো উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন, কুলনা আমি বললাম, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা যারা জান্নাতে আসো সকলেই নিচে চলে আসো, নিচে চলে আসো। এই কথা বলে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আজ থেকে 12,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাক ভারত উপমহাদেশেরই একটা দেশ, যেটা তৎকালীন নাম ছিল স্বরণদ্বীপ আর বর্তমানের নাম হলো শ্রীলঙ্কা, এখানে একটা পাথর পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জিপিকুদা আদম, আদম পর্বত। ওই আদম পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحد صمد فريد لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض الصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم نهاية قابل احترام جناب الصدر উপস্থিত উলামায়ে কেরাম অত্রাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় মুরুব্বিয়ান ইজাম অন্যান্য সুধীমণ্ডলী ও আমার দিনী ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা, আজকে শ্যামগঞ্জ দারুত তাকওয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আমরা যারা হাজির হতে পেরেছি, অত্রাঞ্চলের অসংখ্য মানুষ থেকে যিনি বেছে বেছে আমাদেরকে নির্বাচিত করেছেন, আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সর্বাগ্রেই আওয়াজ করে আমরা বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মাশাআল্লাহ, অনেক মুবারক মাহফিল, অনেক চেষ্টার পরে, শ্রমের পরে, পরিশ্রমের পরে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মাহফিলে দেশ বিদেশের বরেণ্য এবং প্রখ্যাত উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল ওনারা আসতেছেন, আমার মনে হয় খুবই অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাবেন। তো আল্লাহ পাক, আমরা যারা আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, নিজের ইচ্ছায় নিজে চেষ্টা করে আমরা জায়গা করে নেই, মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব আমরা সবাই পালন করি যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, এভাবে মাহফিলটাকে আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদেরকে সকলকে আল্লাহ পাক দান করুন। সকলে বলুন আমিন। আমি খুব অল্প সময় আপনাদের কাছে থাকব, আমার প্রোগ্রাম আছে, চলে যেতে হবে। আর এর আগেই হয়তো আমাদের সেই প্রখ্যাত যিনি আজকের আলোচক, যারা ওনারা এসে যাবেন আশা করতেছি। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনে করিম থেকে এক টুকরা আয়াত তিলাওয়াত করেছি, একটি হাদিসও পাঠ করেছি। এই পৃথিবীতে মানুষ এসেছে ইসলামিক ঐতিহাসিকদের মতে, মুফাসসিরিন কেরামদের মতে 12,000 বছরের বেশি হয় নাই। বিজ্ঞানীরা, প্রত্নতাত্ত্বিকবিদগণ, তারা যত কিছুই বলুক, আমাদের কাছে ইতিহাস সংরক্ষিত আছে, আর সেই ইতিহাস যাচাই করলে দেখা যায় 12,000 বছরের বেশি হয় নাই পৃথিবীতে মানুষ এসেছে। আর হিসাবটা কিভাবে হয়েছে, যে আমরা সকলেই এক বাক্যে স্বীকার করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যে মানব গোষ্ঠীর আদি মানব হলেন হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঠিক কিনা কথা, ঠিক কিনা কথা? এই ব্যাপারে আমরা একমত। তিনার বয়স কত ছিল, তারপরে তার ছেলের বয়স কত ছিল, তারপরে তার ছেলের বয়স কত, এই যে বংশ তালিকা, এই বংশ তালিকা যদি হিসাব করা হয়, আমরা দেখি কোরআনে করিমের মধ্যে মোট 25 জন নবীর নাম আসছে। প্রথম আদম আলাইহিস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2 জন নবীর নাম কোরআনে নাই, পরোক্ষভাবে তাদের আলোচনা আসছে। সর্বমোট কোরআনে করিমে 27 জন নবীর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। তবে নবীর সংখ্যা কত ছিল এটা দুনিয়ার কেউ জানে না, যদিও হাদিসের মধ্যে 1,24,000, 2,24,000 আসছে, এটার দ্বারা সংখ্যা নির্ধারণ করার উদ্দেশ্য না, এটার দ্বারা কাসরত মোরাদ, যে অনেক নবী রসুল পৃথিবীতে আগমন করেছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশে কে দাওয়াতের কাজ করেছেন এটা আজকে আমাদের কাছে এখনো অজানা। এই 25 জন নবী যাদের কথা কোরআনে আসছে, তাদের কেউই এই বাংলাদেশ
তথা পাক ভারত উপমহাদেশে দাওয়াতের কাজ করেছেন এরকম কোন সুস্পষ্ট প্রমাণ কোরআন হাদিসের মধ্যে নেই। তবে এখানে যে দাওয়াতের কাজ হয়েছে এটা নিঃসন্দেহে সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কেননা একটা মূল নীতি হলো কোরআনের, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইমিং কওমিন ইল্লা খালা ফিহা নাযীর, অন্য জায়গায় আসছে ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। এটা একটা মূল নীতি, রব্বুল আলামিন তিনি বলতেছেন ওয়াইমিন উম্মাতিন, এমন কোন জাতি নাই, এমন কোন জনগোষ্ঠী নাই, এমন কোন মানব গোষ্ঠী নাই, এমন কোন অঞ্চল নাই, ইল্লা খালা ফিহা নাযীর, সেখানে নাযীর এসেছেন, ভয় প্রদর্শনকারী এসেছেন, দাওয়াত দেওয়ালা এসেছেন। তাহলে পৃথিবীর যেহেতু সবচেয়ে আদি মানুষের অবস্থানের জায়গা হলো পাক ভারত উপমহাদেশ, জুড়ে বলুন সুবহানাল্লাহ, মানুষ জান্নাত থেকে প্রথম পাক ভারতে এসেছে, মক্কায় আসে নাই, মদিনায় আসে নাই, মিশরে আসে নাই, আমেরিকায় আসে নাই, অস্ট্রেলিয়া আসে নাই, ইউরোপে আসে নাই, এই জান্নাত থেকে সর্বপ্রথম হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের আগমন সর্বপ্রথম যে দেশটায় হয়েছিল সেই দেশটা হলো পাক ভারত উপমহাদেশ, জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাক ভারত উপমহাদেশের একটা দেশ যেটার নাম হলো শ্রীলঙ্কা, এটাকে এখন শ্রীলঙ্কা বলা হয়, আগে এটাকে বলা হতো শরণদ্বীপ। আমরা যতটুকু ইসলামী ইতিহাসের মধ্যে তাফসীরের মধ্যে যতটুকু পাই, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত থেকে যখন পৃথিবীতে ফেলে দিলেন, পৃথিবীতে যখন পাঠালেন, আল্লাহ বলতেছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহর কথা। আদম আলাইহিস সালামকে যখন ফেলে দিলেন কি জন্য ফেলে দিলেন এই ইতিহাস আমরা সবাই জানি, যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা জান্নাত, যে জান্নাতটার নাম ছিল জান্নাতুল আদন, আর সেই জান্নাতের অবস্থানটা হলো সপ্তম আকাশের উপরে, যে জায়গাটাকে সিদ্রাতুল মুনতাহা বলা হয়, সপ্তম আকাশের উপরে যে জায়গাটাকে সিদ্রাতুল মুনতাহা বলা হয়, যেখানে আমাদের নবী গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে জান্নাতের এলাকা শুরু হয়েছে ইসলামিক দার্শনিকদের অভিমত, আর শুধু তাদের অভিমত না, কোরআন হাদিসে এটা আসছে, যেমন কোরআনের এক আয়াতের মধ্যে আসছে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, আল্লাহ নিজে বলতেছেন ওই সিদরাতুল মুনতাহার নিকটে সবচেয়ে কাছের যে জান্নাতটা সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল মাওয়া, এরপরে বিস্তৃত জান্নাত, শুধু জান্নাত আর জান্নাত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি জান্নাতুল আদনের মধ্যে বসবাস করতেছিলেন, তারপরে যে কারণে তাকে পৃথিবীতে পাঠানো হলো সেই কথা আমি বলতে চাচ্ছি না, সকলেই জানি। যখন পাঠিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তখন এই কথাটা আল্লাহ বলেছিলেন কুলনাহবিতু, বললাম আমি বললাম, আল্লাহ বলতেছেন আমি তখন বললাম ইহবিতু মিনহা জামিয়া। এই ইহবিতু শব্দ থেকে উলামায়ে কেরাম বের করেছেন ইহবিতু মানে হুবুত, তার মাত্রা হলো হুবুত হাবতুন, আর হুবুত শব্দের অর্থ হলো উপর থেকে নিচে আসা। এর থেকে ওই কথাটা পরিষ্কার বোঝা যায় যে এই পৃথিবীর থেকে জান্নাতের অবস্থানটা হলো উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন কুলনা আমি বললাম ইহবিতু মিনহা জামিয়া,
তোমরা যারা জান্নাতে আসো সকলেই নিচে চলে আসো, নিচে চলে আসো। এই কথা বলে হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজ থেকে 12,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পাক ভারত উপমহাদেশেরই একটা দেশ, যেটা তৎকালীন নাম ছিল স্বরণদ্বীপ আর বর্তমানের নাম হলো শ্রীলঙ্কা, এখানে একটা পাথর পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জিপিকুদা আদম আদম পর্বত। ওই আদম পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আর হাওয়াকে ফেললেন জিদ্দায়। হাজার হাজার মাইলের ডিফারেন্স ছিল, আদম হলেন শ্রীলঙ্কায় পাক ভারতে আর হাওয়া হলেন সেই জিদ্দায়, একবারে লোহিত সাগরের নিকটে। আমি এবছর গিয়েছিলাম যে জায়গায়, লোহিত সাগরের একবারে কিনারে একটা কবরস্থান আছে, যারা গেছেন এই কবরের মধ্যে বড় একটা সাইনবোর্ড দেওয়া আছে, মাকবারাতু হাওয়া আলাইহাস সালাম, এই কথাটা লেখা আছে ওই সাইনবোর্ডটার মধ্যে, মাকবারাতু হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এটা অনেক প্রাচীন কবরস্থান, একবারে লোহিত সাগরের সাথে। অনেকের ধারণা হলো হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে এই কবরস্থানেই দাফন করা হয়েছে, যার জন্য কবরস্থানের নামটা হয়েছে মাকবারাতু হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুইজনকে পথ দেখিয়ে দেখিয়ে হযরত হাওয়াকে আনলেন আরাফার ময়দানে, মাত্র 100 কিলো, মাত্র 100 কিলো। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আদম পর্বত শ্রীলঙ্কা থেকে জিব্রাইল পথ দেখিয়ে দেখিয়ে হাজার হাজার কিলো অতিক্রম করিয়ে এই ভারত মহাসাগর অতিক্রম করিয়ে তারপরে একবারে নিয়ে গেলেন খানায়ে কাবা মক্কার কাছে আরাফার ময়দানে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি কথাটা বলতেছিলাম যে মানুষের আবাদ শুরু হয়েছে পাক ভারত উপমহাদেশ থেকে, এখান থেকে মানুষের আবাদ শুরু হয়েছে। তারপরে আদম আলাইহিস সালাম গিয়েছেন আরাফায় গিয়েছেন, ওখানে বসবাস শুরু করেছেন, সেটা আমার বিস্তারিত ঘটনা বলা উদ্দেশ্য না। তে এই আদম আলাইহিস সালাম থেকে নবীদের যাত্রা শুরু হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাত্রা শেষ হয়। কিন্তু আমাদের পাক ভারত উপমহাদেশে দাওয়াতের কাজ কে করেছিলেন, এটা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কোনো পরিষ্কার বর্ণনা নাই। তবে এখানে দাওয়াতের কাজ করেছেন, তাদের নাম আমাদের জানা নাই। নবীদের সংখ্যা ছিল হাজারো হাজারো নয়, লক্ষ লক্ষ নবীর সংখ্যা ছিল, আর তাদের মধ্যে থেকে মাত্র 25 জনের নাম আমরা কোরআনে পাই। সমস্ত হাদিস, যত হাদিস আছে, যত ইতিহাস আছে, যত আপনার তফসির আছে, সব খোঁজাখুঁজি করলেও মাত্র 100 নবীর নাম পাওয়া যায়, বাকিদের নামও আমাদের জানা নাই। এই সমস্ত নবীদের মধ্যে থেকে আমরা দেখি যে মাত্র 100 নবী, হাতে গোনা 10-12 জন, তারা ছিলেন অন্য গোষ্ঠীর। আর বাকি যত নবী, সমস্ত নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশের, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের বংশের বাইরে যে নবীরা, তাদের নাম হাতে গোনা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কয়েকজন নবী মাত্র। এরপরে নবুয়তের ধারাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশ থেকেই একবারে বিস্তৃত হয়েছে, সমস্ত নবীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। এজন্য আমরা রাসূলের উপর দুধ পড়তে গিয়া ওই কথাটা বলি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, বলি কিনা এই কথা? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের আহলে আয়াল যারা, বংশধর যারা, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দান করেছেন, যেটা নবী হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল, আর কেউ এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারেন নাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইতিহাস থেকে যতটা জানা যায় ওনার তিনটা ছেলে ছিল। কয়টা ছেলে? কয়টা ছেলে? তিনটা ছেলে। বড় ছেলে ইসমাইল, এই বংশে কোনো নবী নাই,
দীর্ঘদিন পর্যন্ত বাসস্থান হলো মক্কা। দ্বিতীয় ছেলে হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, তার বাসস্থান হলো ফিলিস্তিন বাইতুল মুকদ্দসের এলাকা। ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলের নাম হলো ইয়াকুব আলাইহিসসালাম, আর ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ডাক নাম ছিল, পরিচিত নাম ছিল ইসরাইল। তাই ইয়াকুব আলাইহিসসালামের বংশধর যারা, এরা হলো বনী ইসরাইল। বাকি যত নবী পৃথিবীতে এসেছেন সব হলো বনী ইসরাইল গোষ্ঠীর। আমি যে নামগুলি বললাম, এই নামগুলি ছাড়া আর যত নবী পৃথিবীতে এসেছেন অথবা কোরআনে যাদের নাম আসছে সমস্ত নবী হলেন বনী ইসরাইল বংশের, তথা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ। কিন্তু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বনী ইসরাইল বংশের নন, তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামি আসসালাহ সালামের বংশধর। ইসমাইল আলাইহিসসালাম বসবাস করতেন মক্কায়। এই বংশে কোনো নবী নাই, কোনো নবী নাই, কোনো নবী আসেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিসসালামই দোয়াটা করে গিয়েছিল, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এই কথাটা বোঝার জন্য আমি এই পটভূমিকাটা আপনাদেরকে বললাম সহজ করে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছিলেন, হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন মক্কায় খানায় কাবার একবারে নিকটে পূর্ব দিকে যেখানে অবস্থান করতেছিলেন ইসমাইল আলাইহিসসালাম, এখানে যখন রেখে আসলেন, তিনি ফিলিস্তিন থেকে বারবার যেতেন, মক্কায় যেতেন, দেখাশোনা করতেন। একবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বড় হওয়া পর্যন্ত, নবী হওয়া পর্যন্ত মাঝে মাঝে ইব্রাহিম সেখানে যেতেন। শেষে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেকগুলি দোয়া করেছিলেন, সেইগুলি সবগুলি বলা যাবে না, অনেক দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া হলো যেটা আমি তিলাওয়াত করেছি, তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া, কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বিতীয় ছেলে ইসহাক থেকে সমস্ত নবীরা এসেছেন, আর তৃতীয় আরেকটা ছেলে ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের, তার নাম ছিল মাদিয়ান। কি নাম ছিল? কি নাম ছিল? মাদিয়ান। মাদিয়ান তিনি যে দেশে বসবাস করতেন, তারপরে সেই দেশটারই নাম হয়েছে মাদায়েন। মাদায়েনের নবী ছিলেন হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই তিনি হলেন বনী ইসরাইলেরও নবী না, বনী ইসমাইলেরও নবী না, বনী ইসমাইলের মাত্র একজন আমাদের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একজন। আর মাদায়েনের গোত্র থেকেও মাত্র একজন নবী হয়েছেন, তিনি হচ্ছেন হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালাম। আর বাকি যত নবী এসেছেন সমস্ত নবী হলেন বনী ইসরাইল বংশের, তথা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশ। এই জন্য আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়ার ফসল। তিনি দোয়া করে গিয়েছিলেন যে আল্লাহ গো, তুমি আমার এই ছেলের গোত্র থেকে একটা নবী দিও, একটা নবী দিও। আর সেই নবী সর্বশেষ নবী, বিশ্ব নবী, আখেরি নবী, আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভূত হলেন, নবী হিসাবে জন্মগ্রহণ করলেন, তখন বনী ইসরাইলের সমস্ত মানুষেরা তারা এটাকে অস্বীকার করলো। এই জন্য যে তিনি যদি নবী হবেন তাহলে তো বনী ইসরাইল থেকে নবী হবে, বনী ইসরাইল ছাড়া অন্য গোষ্ঠীর মধ্যে তো নবী নাই, অথচ বনী ইসমাইল থেকে নবী হওয়ার জন্য হযরত ইব্রাহিম দোয়া করে গিয়েছিলেন। রাসূল নিজে বলেছেন, আনা ইবনুজ যাবিহাতাইন, আনা ইবনুজ যাবিহাতাইন। রাসূল বলেছেন হাদিসের মধ্যে যে আমি হলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলাম ইবনুজ যাবিহাতাইন, দুইজন যবেহকৃত ব্যক্তি যাদেরকে যবেহ করা হচ্ছিল এমন দুইজন ব্যক্তির সন্তান, তাদের বংশ দ্বারা আমি এসেছি। তার মধ্যে একজন হল ইসমাইল আলাইহিসসালাম, তাকে জবাই করার জন্য ইব্রাহিম চেষ্টা করেছিলেন আল্লাহর আদেশ পালন করার জন্য, যে ইতিহাস আপনাদের জানা আছে।
জানা আছে কিনা, জানা আছে কিনা? এই কথাটাই রাসুল বলেছেন, আনা ইবনু জাবি হাতাইন, আমি দুইজন জবেকৃত, যাকে জবে করা হচ্ছিল এমন দুইজন ব্যক্তির সন্তান আমি, আমি তাদের বংশধর। এটা রাসুল নিজের মুখে বলেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন জবে করতেছিলেন আর তিনি জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন দুজন, এই জন্য কোরআনে তসনিয়া শব্দ ব্যবহার করা হয়েছে। ফালাম্মা আসলামা, একজন জবে করার জন্য প্রস্তুত আর একজন জবে হওয়ার জন্য প্রস্তুত। ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ফেলে দিয়েছেন উপর করে, কাত করে, বিভিন্ন বর্ণনা এসেছে, কাত করে ফেলে দিয়েছেন জবাই করার জন্য, জবাই করতেছেন, জবাই হয়ে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে তখন ইব্রাহিমকে বললাম, কদ সাদাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিন, ও ইব্রাহিম তুমি যেটা স্বপ্নে দেখেছিলে আমার সান্নিধ্যতা পাওয়ার জন্য, তোমার প্রাণের পুত্র তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে আমার জন্য তুমি জবাই করতেছ, আমি খুশি হয়ে গিয়েছি, আর তোমার জবাই করার দরকার নাই। তারাকনাহু ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম, জবাই করার প্রয়োজন নাই, আমি খুশি হয়ে গিয়েছি, তাকে ছেড়ে দাও। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম যখন চোখ খুললেন, খুলে দেখেন ইসমাইল তো পাশে দাঁড়িয়ে আছে আর সুরির নিচে একটা বড় দুম্বা জবাই হয়ে গিয়েছে। এই হলেন একজন। আরেকজন হলেন রাসূলের পিতা আব্দুল্লাহ, এই ইবনু জাবি হাতাই। আপনারা জানেন রাসূলের পিতা আব্দুল্লাহ সবচেয়ে কনিষ্ঠ পুত্র ছিলেন আব্দুল মুত্তালিবের, সবচেয়ে ছোট ছেলে এবং সবচেয়ে আদরের ছেলে ছিলেন আব্দুল্লাহ। এখানে একটা কথা আপনারা বুঝেন, অনেক সময় খেয়াল করেন না, আপনার রাসূলের পিতার নাম কি ছিল? জোরে বলেন কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। তাহলে সেই যুগটা তো ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়ত, যেটাকে এইজ অফ ডার্কনেস বলা হতো, যেটাকে এইজ অফ ইগনোরেন্স বলা হতো, যেটাকে আরবিতে আইয়ামে জাহিলিয়ত বলা হতো, মারামারি, কাটাকাটি, তারপরে যত ধরনের খারাপি আর অপকর্ম আছে সবগুলি তখন পৃথিবীতে চলতেছিল, বিশেষ করে আরবে, যার জন্য তৎকালীন সময়ের আরবরা সেই যুগটাকে নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়ত। কথা ঠিক কি না? তাহলে রাসূলের বাবার নাম যে আব্দুল্লাহ হইল, এই নামটা কে রাখছেন? রাসূল রাখছেন, রাসূল রাখছেন। হ্যাঁ, আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম, তো তারা তো আল্লাহর গোলামি করতো না, দেবদেবীর পূজা করতো। তাহলে রাসূলের বাবার নামটা যে আব্দুল্লাহ রাখা হলো, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, এই নামটা তো অবশ্যই রাসূল রাখেন নাই, কারণ রাসূল তো বাবাকে দেখেন নাই। না দেখছেন? না, রাসূল দেখেন নাই। রাসূল যখন তার মার ছয় মাসের গর্ভে যখন রাসূল, তখন বাবা আব্দুল্লাহ গিয়েছিলেন মদিনায়, মদিনার থেকে আসার পথে আবওয়া নামক স্থানে জ্বরে আক্রান্ত হয়ে সেখানে তিনি ইন্তিকাল করেছিলেন। আমি এবছর অনেক চেষ্টা করেছি আবওয়া যাওয়ার জন্য, পারি নাই, অন্তত কম করে হলেও আমি এবং ওই যে নেত্রকোনা কামিল মাদ্রাসার যে প্রিন্সিপাল আব্দুল বাতিন, আমরা দুজনই ছিলাম একসাথে, বোধহয় অন্তত 20-25টা গাড়িকে ডাকছি যাওয়ার জন্য আবুয়া, রাজি হয় না কেউ, বলে জানা হুজুর এখানে যাওয়া যাবে না, কতগুলি তো আছে যেগুলি ওই চিনেই না, আর কতগুলি আছে, হ্যাঁ চিনি আমি আবুয়া চিনি, কিন্তু এখানে পুলিশের চেকপোস্ট আছে, আমি যদি ওখানে যাই আমাকে 3,000-4,000 রিয়াল জরিমানা করবে, আমি সারা জীবন শুট করতে পারবো না, এখানে যাবো না, যাওয়া নিষেধ। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের আগে বাবা হারিয়েছেন, বাবাকে দেখেন নাই, অথচ বাবার নাম ছিল আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আর তখন সেই তৎকালীন সময়ের কাফিরেরা, মুশরিকেরা, তারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে কেউ সূর্যের পূজা করত, কেউ চন্দ্রের পূজা করত, কেউ পাহাড়ের পূজা করত, কে আগুনের পূজা করত, আর মক্কার ঘরেই ছিল 360টা প্রতিমা, এগুলির পূজা তারা করত। কথা ঠিক কিনা? কিন্তু নাম রাখছে আবার আব্দুল্লাহ।
আল্লাহর গোলাম। তাহলে এর থেকে কি বোঝা গেল? এর থেকে একটা কথা পরিষ্কার হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অন্ধকার যুগে পৃথিবীতে আগমন করেছিলেন, তখনও ওই মুশরিকরা, তৎকালীন সময়ের মুশরিক, এদেরকে নাস্তিক বলা যায় না, এরা মুশরিক ছিল। নাস্তিক কিন্তু খুব বেশি নাই, সারা পৃথিবীতে বললে খুব কম হবে নাস্তিক। কারণ নাস্তিক হলো যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এই প্রাকৃতিক নিয়মেই বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক নিয়মেই গরম হচ্ছে, প্রাকৃতিক নিয়মেই মানুষ হচ্ছে, প্রাকৃতিক নিয়মেই মানুষ মরছে, প্রাকৃতিক নিয়মে ঘাস উদ্গত হচ্ছে, আবার প্রাকৃতিক নিয়মেই ঘাস মরছে, এইগুলি যারা বলে দেয়ার ইজ নো গড, এরা হলো নাস্তিক। আর বাকি যত ধর্মাবলম্বী আছে এরা মূলত নাস্তিক না, এরা হলো মুশরিক। কথা ঠিক কিনা? নাস্তিক তৈরি হয় আমাদের দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ কোনটা? ঢাকা ইউনিভার্সিটি। ওখানে সৃষ্টি হয়, তারপরে আশপাশের আরো অন্যান্য ইউনিভার্সিটিগুলির সৃষ্টি হয়, স্কুলে কলেজে মাদ্রাসায়। তো প্রশ্নই আসে না, স্কুল কলেজে নাস্তিক নাই, ওরা নাস্তিক হয় না, এরা হয়তো আল্লাহর কাজ কম করে কিন্তু আল্লাহকে সবাই বিশ্বাস করে। কথা ঠিক কি না? এমনকি আমার যতটুকু জানা আছে আমাদের দেশের মুসলিম যারা, যারা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পারসিক বলেন, তারপরে গারো বলেন, হাজাং বলেন, এরা সবাই কিন্তু সৃষ্টিকর্তা একজন আছে এটা বিশ্বাস করে, কিন্তু এরা হলো মুশরিক। কথা ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন পৃথিবীতে তখন মুশরিকদের রাজ্য ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন যে শিরিক থেকে মুক্ত হয়ে সকলে যেন একত্ববাদী বিশ্বাস করে। তাই এই কথাটাই রাসূলকে শিখিয়ে দেওয়া হলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহকে যে মানো এই মানায় চলবে না, বরং বলো আর কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো তপস্য নাই, কোনো নমস্য নাই, একমাত্র উপাস্য একজন, তিনি কে? জোরে বলুন কে? এটাই হলো ইল্লাল্লাহ। যখন তিনি দাওয়াত দিয়ে যেতে লাগলেন, মক্কার কাফেরের একটা কথা বলেছিল, এটা কোরআনে আল্লাহ নকল করেছেন, তারা বলেছিলেন মুহাম্মদ আপনি কি মনে করেন যে আমরা স্রষ্টাকে বিশ্বাস করি না? এরকম কিন্তু না, কোরআনে আসে শব্দরা মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, অনেক লম্বা কথা। এখানে কাফেররা বলতেছে, কোরআনে আল্লাহ বর্ণনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কাফেররা বলতেছে মা না আবুদুহুম, এই যে এখানে কাবার ভিতরে 360টা প্রতিমা, তারপরে যার ঘরের সম্মুখে প্রতিমা, যে মূর্তিঘরের মধ্যে প্রতিমা, এই সমস্ত দূরকে আমরা এবাদত করি না, মা না আবুদুহুম, এদেরকে আমরা মাবুদ মানি না, এদের আমাদের সৃষ্টিকর্তা না, এরা আমাদের মাবুদ না, তবে এদেরকে পূজা করি কেন? ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা, যে এদের সঙ্গে সৃষ্টিকর্তার একটা গভীর সম্পর্ক আছে, এরা স্রষ্টার খুব নিকটতম ব্যক্তি, তাই এদেরকে যদি পূজা করে খুশি করতে পারি তাহলে লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে নিকটে পৌঁছিয়ে দিবে, জুলফা লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে সে আল্লাহর নিকটে পৌঁছিয়ে দিতে পারবে, আল্লাহকে পায়ে দিতে পারবে, এদেরকে উসিলা করে এদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্যের মাধ্যমে আল্লাহকে পেতে চায়, যদি শিরিকের আশ্রয় গ্রহণ করে, তখন এই শিরিকটাকে আমি আর কবুল করি না, গ্রহণ করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا এইজন্য শিরক আল্লাহ পছন্দ করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে সূরা বাকারার এক জায়গায় বলেছেন, কুল আমিনু,
তোমরা যদি ইমানের দাবি করো তাহলে সেইভাবে তোমরা ইমান আনো। বিমিস্টিমা আমান্তুম, ও মুসলমানেরা, রাসূল যেভাবে ইমান এনেছেন, সাহাবারা যেভাবে ইমান এনেছেন, সমস্ত মুসলমানরা যেভাবে ইমান এনেছেন, এইভাবে তোমরা ইমান আনো, তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। যাই হোক, আমি কথা বলতেছিলাম, সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহ রাসূলের বংশধর, তিনি বলেছেন আনা ইবনু যাবিহাতাইন। হযরত আব্দুল মুত্তালিব চাইলেন যে জমজমের যে কূপটা, যারা গেছেন তো তারা দেখছেন খানায় কাবার থেকে আমি কায়িক দিয়ে মেপেছি, 25 কায়িকের মতো পায় হয়ে গেছে, সুজা সুদি পূর্ব দিকে জমজমের কূপ, এটা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। আব্দুল মুত্তালিব চাইলেন এই কূপটাকে খনন করবে, অন্যান্য সেই কুরাইশরা বাধা সৃষ্টি করলো যে না, আব্দুল মুত্তালিব যদি কূপ খনন করে তাহলে সবটা বরকত আর কর্তৃত্ব আর নেতৃত্ব সবটা তার হয়ে যাবে, তাই তারা বাধা সাধলো। তখন আব্দুল মুত্তালিব তিনি মান্যত করেছিলেন, আমাকে যদি এই সংখ্যক সন্তান আল্লাহ দেয়, 12টা সন্তান দেয়, আর এদের শক্তি বলে যদি আমি সেই যে জমজমের কূপ খনন করতে পারি, তাহলে আল্লাহর হস্তে আমি একটা সন্তানকে কুরবান দিব। তখনই মান্যতা ছিল আল্লাহর জন্য একটা সন্তানকে কুরবান দিবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন যদিও তৎকালীন সবে কুরবানটা হতো দেবদেবীর নামে, লাতের নামে, মানাতের নামে, হুবলের নামে, উৎসার নামে, কিন্তু আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, তিনি মান্যত করলেন আল্লাহর জন্য একটা সন্তানকে উৎসর্গ করবেন। এরপরে অনেক লম্বা ইতিহাস, শেষ পর্যন্ত যখন তিনি সেই জমজমের কূপ খনন করতে পারলেন, সন্তান হইল এতগুলি, এখন তো পালা হইলো, একটাকে কুরবান দিতে হবে, কোনটাকে কুরবান দিবেন? তাইলে তিনি ওই লটারি দিলেন, সবার নাম লিখে লটারি দিলেন, যার নাম বাসবে তাকে আল্লাহর জন্য কুরবান দিয়ে দিবেন। লটারি দিলেন, নাম আসলো আব্দুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবার ইচ্ছা হলো, আব্দুল মুত্তালিবের ইচ্ছা হলো যে আব্দুল্লাহ বাদ দিয়ে যে কোনো ছেলের নাম আসতো তাহলে আমার ভালো হতো, অন্যটাকে কুরবান দিয়ে দিতাম। একে কুরবান দিতে রাজি না, কারণ আব্দুল্লাহ হলো আব্দুল মুত্তালিবের কাছে সবচেয়ে প্রিয় পুত্র, তাই একে কুরবান দিতে রাজি না। তখন তৎকালীন সময়ের যত আহলে কিতাব ছিল তাদের শরণাপন্ন তিনি হলেন, তারা পরামর্শ দিল যে আপনি একটা কাজ করেন, আব্দুল্লাহর নাম লেখেন আর 10টা উটের নাম লেখেন, তারপরে লটারি দেন, যদি তবু যদি আব্দুল্লাহর নাম আসে উট আরো 10টা বাড়ান, 20টা করেন, তবু যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আরো 10টা বাড়ান। এভাবে বাড়িয়ে বাড়িয়ে যেতে থাকেন, যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি উটের সংখ্যা বাড়াতে থাকেন। আব্দুল মুত্তালিব তাই করলেন, বাড়াতে বাড়াতে যখন 100 উটের নাম লিখলেন আর লটারি দিলেন, তখন ওই আব্দুল্লাহর নামের পরিবর্তে উটের নাম আসলো, আর খাজা আব্দুল মুত্তালিব তিনি খুশি হয়ে গেলেন, 100 উট কুরবান দিলেন। আব্দুল্লাহ সেই ছেলেকে বাঁচানোর জন্য তথা রাসূলের পিতাকে বাঁচানোর জন্য 100 উট কুরবান দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই বলেছেন আনা ইবনু যাবিহাতাইন, যে আমি হলাম দুইজন ব্যক্তি যাদেরকে জবেহ করা হচ্ছিল, মেরে ফেলা হচ্ছিল প্রায়, এমন দুইজন ব্যক্তির সন্তান হলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন মাত্র এই বংশের একজন নবী, বনি ইসমাইল গোষ্ঠের মাত্র একজন নবী, এই আরবের মধ্যে 2500 বছর পর্যন্ত কোনো নবীর আগমন ঘটে নাই। সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতের মধ্যে আল্লাহ এই কথাটা আরো পরিষ্কার করে দিয়েছেন, মা উনজিরা আবাউহুম, মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই মক্কার মানুষের পূর্বপুরুষ যারা ছিল এদেরকে কেউ ভয় প্রদর্শন করে নাই। দীর্ঘ 2500 বছর পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশের একজন নবীর আবির্ভাব হলো, তিনি হলেন আমাদের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, রব্বানা ওয়াবাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। এই দোয়ার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা বিষয়ের উল্লেখ করেছেন, যে যিনি শেষ নবী হবেন তিনি তিনটা কাজ করবেন পৃথিবীর মানুষের জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা, ও আমার রব, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ও আমার রব,
তাদের মধ্যে একজন রাসুল পাঠান, ইসমাইল আলাইহিস ইসলামের বংশধরের মধ্যে একটা রাসুল আপনি পাঠান, যার কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা। প্রথম কাজ হবে তিনি তিলাওয়াত করবেন আপনার আয়াতগুলিকে, আপনার কিতাব তার উপরে যেটা নাজিল হবে সেই আয়াতগুলিকে তিনি তিলাওয়াত করবেন। জলে বলুন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবটার নাম কি? জুড়ে বলুন, আর জুড়ে বলুন, কোরআনে করিম, কোরআনে করিম। এই কোরআনে করিমের তিলাওয়াতকে বলা হয় তিলাওয়াত। কোরআন ছাড়া বাকি যত ধর্মগ্রন্থ আছে, এমনকি রাসূলের হাদিসকেও আমরা বলি যে হাদিস তিলাওয়াত করেছে, আসলে এই কথা ভুল। হাদিসের তিলাওয়াত হয় না, কোরআন করিম হলো ওহিয়ে মাতলু আর হাদিস হলো ওহিয়ে গাইরে মাতলু, এটা তিলাওয়াত। কোরআনে করিম হলো একমাত্র ওহিয়ে মাতলু, হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করেছেন, রাসূল হুবহু শুনেছেন, তিনি হুবহু তিলাওয়াত করেছেন, সাহাবারা শুনেছেন, সাহাবারা তিলাওয়াত করেছেন, হুবহু তাবিঈনরা শুনেছেন, তাবিঈনরা তিলাওয়াত করেছেন, তাবি তাবিঈনরা শুনেছেন। এইভাবে তিলাওয়াত হতে হতে আপনি যার কাছে শুনেছেন তিনি তিলাওয়াত করেছেন, তার থেকে আপনি তিলাওয়াত শুনেছেন, আপনার তিলাওয়াত শুনে আপনার ছাত্ররা তিলাওয়াত করবে, এই তিলাওয়াতের ধারাবাহিকতা একবারে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।